সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলার পর থমথমে দেশের সর্বোচ্চ আদালত অঙ্গন স্থগিত আছে ভোট গণনা। সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। নাবিল, এখন পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ভোট গণনা আবার কখন শুরু হবে জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে বহিরাগতরা প্রবেশ করছেন এমন একটি অভিযোগ কিন্তু প্রথম থেকেই ছিল, এবং আওয়ামী লীগ সমর্থিত যে সাদা প্যানেল রয়েছেন তার যে সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক, তিনি কিন্তু প্রথম দিনই লিখিতভাবে এই অভিযোগটি যে নির্বাচন পরিচালনা উপকমিটি রয়েছে তার কাছে জানিয়েছিলেন, এবং পরবর্তীতে যারা বহিরাগত রয়েছেন তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের যে মূল গেট তার বাইরে বের করে দেওয়া হয়। তা আমরা দেখেছি যে দুই দিন যাবতই কিন্তু তারা সেখানে ছিলেন এবং সেখানে থেকে তারা অবস্থান গ্রহণ করছিলেন। তারপর আপনি যেমনটা বলছেন যে রাত ভোর রাতে দেড়শো সাড়ে তিনটার পর যখন ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু ভোট কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে এবং সেখানে কিন্তু হট্টগোল শুরু হয়, এবং আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে যেটি দেখেছি সাদা প্যানেলের যারা সেখানে নির্বাচন কমিশনার ছিলেন অর্থাৎ এজেন্ট যারা ছিলেন তাদেরকে কিন্তু আক্রমণ করা হয়, এবং আমরা যেটা জানতে পেরেছি একজন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফ তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন, এবং সাদা প্যানেলের যারা প্রার্থী রয়েছেন এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার যিনি আবুল খায়ের তাকে অনেকটা জোর করেই কিন্তু আসলে স্বতন্ত্র যিনি প্রার্থী নাহিদ সুলতানা জুথি তার নাম ঘোষণা করানো হয়েছে, এবং সারা রাত ধরে সেখানে কিন্তু কোনো ভোট গণনা হয়নি। তখন যখন ভোট গণনার প্রস্তুতি চলছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু বহিরাগতরা সেখানে প্রবেশ করে আক্রমণ করে, এবং সেই মুহূর্তে এই মানে বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখান থেকে যিনি সম্পাদক প্রার্থী ছিলেন শাহ মঞ্জুরুল হক তিনি সেখান থেকে চলে যান, এবং পরে আমাদের কাছে একটি ভিডিও এসেছে যেটি আমরা আসলে সত্যতা যাচাই করতে পারিনি। সেখানে দেখা গেছে যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু ঘোষণা করছেন যে অন্যান্য সম্পাদক প্রার্থী যারা রয়েছেন তাদের অনুপস্থিতিতে যিনি উপস্থিত রয়েছেন নাহিদ সুলতানা জুথি তাকে সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছে এমন একটি ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। কিন্তু এখন সবচেয়ে বড় যেই প্রশ্ন সেটি হচ্ছে ভোট গণনা না করে আসলে এই সম্পাদক প্রার্থীকে জয়ী ঘোষণা করা যায় কি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে ভোট গণনা স্থগিত রয়েছে এবং নির্বাচন পরিচালনা উপকমিটি কেউ কিংবা কোনো প্যানেলের প্রার্থী বা তাদের সমর্থকরা কিন্তু এই মুহূর্তে আসলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপস্থিত নেই। চৈতি, নাবিল, ধন্যবাদ আপনাকে।